শারদীয় দুর্গোৎসবর আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করল। আর মা দুর্গায় প্রতিগী ব্যক্তির মঙ্গল করক, আমার সমাজখন থাকা অসূয়া অশান্তি দুর্গতিবিল নাশ হোক, আর সকলে যাতে ভবিষ্যতের দিনত এই মা দুর্গার আশীর্বাদ ল সুন্দরভাবে জীবন যাপন করবেন, সকলরে ভাল হোক, মঙ্গল হোক, কুশল হোক, এই আশা আমি মনত করে রাখিছো। আর মা দুর্গার ওসর আমি প্রণিপাত জানাইছো যে টংলা শহরত যা এমাহ আগতেই এম বাজার নামৰ এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইয়াত ব্যবসায় আরম্ভ করেছে। কিন্তু এই এম বাজার নামৰ এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটে ইয়াত কিন্তু অসমীয়া ভাষা ব্যবহার করা আমি দেখি পোৱা নগল। যখন সাইনবোর্ড থাকবলগা আছিল তাত কেবল এম বাজার বলে ইংরাজিত লিখা হয়েছে, আর অসমীয়াত এম বাজার বলে সরক যেটো শব্দ কোনো 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 যিসকল ইয়াত মানে বস্তু ক্রয় কৰিবৰ কাৰণে আহে, ক্রয় কৰিব অহা ব্যক্তিসকলে কিন্তু কেতিয়াও দৃষ্টিগোচর নহয় বা আমারও দৃষ্টিগোচর হওয়া নাছিল। গতিকে সেই কারণে আজি আমি এই এম বাজার যিসকল পরিচালক আছে, যিসকলে তত্ত্বাবধান করে আছে, তেওঁসকলক আমি আহ্বান জানাইছো অহাকালির ভিতর ইয়াত অসমীয়া ভাষা ইয়াত লিখিব লাগিব, সাইনবোর্ডের অসমীয়া ভাষা লিপিবদ্ধ হব লাগিব, যেহেতু এখন অসম, অসমত রাজ্য ভাষা ইয়াত মর্যাদা পাব লাগিব। আর বিটিসি অঞ্চল যেহেতু এই অসমৰ মাজৰে বিটিসি এটা অঞ্চল, এই বিটিসিত বসবাস করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আমার যানবিল ভাষা উপভাষা আছে, মূলত অসমীয়া ভাষা, বড়ো ভাষা আর ইংরাজি ভাষা, এই তিনিওটা ভাষা সমূহ অনুষ্ঠান প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহত সমভাবে তাদের ব্যবহার হব লাগিব। সেই কথাখিনি আজি আমি স্পষ্টভাবে যখন পরিচালকের দায়িত্ব আছে এই ব্যবসায়টি চলাই আছে তেখেতসকল আজি আমি আহ্বান জানাইছো। আর যেহেতু এই এম বাজারের মূল মালিক মালিকগী হল কলিকতার কলিকতা তখন ব্যবসায় চলাই আছে, কলিকতারপর ইয়াত আহি ব্যবসায় করার আমার কোনো আপত্তি নাই, ইয়াত ব্যবসায় বাণিজ্য করব লাগবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরপর আহি আমার এই অঞ্চলের অর্থনৈতিক দিকট আগবাই নিয়ার ক্ষেত্রে বা ব্যবসায় বাণিজ্যর ক্ষেত্রে আগবাই যাওয়ার ক্ষেত্রে বা থলুয়া যুবক যুবতীসকলক সংস্থাপন দিয়ার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করব লাগবে, সেটার আমার কোনো ধরনের বিরুদ্ধে নাই। কিন্তু আমার ইয়াত ব্যবসায় বাণিজ্য করলে যানবিল ব্যবসায় প্রতিষ্ঠান আছে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহত নামফলক সমূহত সাইনবোর্ডত ইংরাজি ভাষার লগে লগে কিন্তু অসমীয়া ভাষাটো রাজ্য ভাষা হিসাবে ইয়াত কিন্তু মর্যাদা পাব লাগিব, ইয়াত মর্যাদা পাওয়া নাই। সেখানে আমি পুনর্বার আহ্বান জানাইছো তেখেতসকলে অসমীয়া ভাষাটো কালির ভিতর ইয়াত লিপিবদ্ধ করব লাগিব, সাইনবোর্ডত অসমীয়া ভাষাটো ইয়াত ব্যবহার করব লাগিব। গতিকে আমি পুনর্বার আমি এই ব্যবসায় প্রতিষ্ঠানটিকে আহ্বান জানাইছো যে আমার বিটিসি অঞ্চলত ব্যবসায় বাণিজ্য করলে সাইনবোর্ড সমূহত তেখেতসকলে অসমীয়া, বড়ো আর ইংরাজি ভাষাটো তিনিওটা ভাষা সমভাবে ইয়াত ব্যবহার করব লাগিব।